গুড মর্নিং এভরিওয়ান, দেখতে পাচ্ছো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ষষ্ঠীর সকাল। তো প্রথমেই সবাইকে বলবো শুভ মহাষষ্ঠী। আর হচ্ছে যে আমরা এখন কোথায় যাচ্ছি সকাল সকাল, এত সকালে ঠাকুর দেখতে যাচ্ছি না? তো এখন হচ্ছে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি, একটু পুজো দেওয়ার আছে আমাদের। তো আমরা পুজো দিয়ে নেক্সট হচ্ছে আমরা বিকেলবেলা ঘুরতে যাবো। তো সঙ্গে থাকবো। বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা অনেকেই বেশিরভাগই সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভেতরে ভিডিও করা যায়নি। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির আমাদের, তো মায়ের মন্দিরের অপোজিটেই এখানে ডালার দোকান, যেখান থেকে আমরা মায়ের জন্য প্রসাদ নিয়েছিলাম। এখন আমাদের পুজো হয়ে গেছে, আমরা এটা প্যাক করব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বালি ব্রিজ, গঙ্গার ঘাট, এখানে অনেকেই স্নান করে মাকে পুজো দেয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছ কি রোদ, আমরা এই রোদের মধ্যেই ছাতা টানিয়ে পুজো দিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ছাতাটা, আর ব্লগও করেছি। সো আজকের ব্লগটা এইটুকুই রইল। যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এইভাবেই। টাটা বন্ধুরা, বাই বাই। সকলি পুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা করিল, সকলি পুরায় যায় মা।